আলহামদুলিল্লাহ, অবশেষে কাজটা শেষ করলাম। আমি আপনাদেরকে একটু দেখাই যে কাজটা কমপ্লিট করার পরে কেমন লাগে। কাজটা এই যে দেখতেছেন, আমি টেবিলে রাখছি, এটা মানে একটা কলাবাদুরের মতো, কলাবাদুর ড্রেস যেটাকে বলে, অনেকটা ওইডার মতো, যার কারণে এটা হাতা দেখেন কত চওড়া, দুই হাত ছড়াইলে এরকম কলাবাদুরের মতো লাগবো। দেখেন এই যে এটা হয়েছে গলাটা, এটা হয়েছে মেন কাজটা, এই যে এটা এটা গলাটা হয়েছে। আর গলার দুই সাইড দিয়ে এরকম দুইটা লাইন নিচে নেমে গেছে, এই যে একদম নিচ পর্যন্ত দুইটা লাইন নেমে গেছে, এই যে দেখতেছেন। আর এটা হয়েছে এই সাইডের হাতাটা। তো এই কাজটা আমি আজকে দুই পিস বানাইছি, যদিও গতকালকে তিন পিস বানাই দিয়ে দিয়েছি, আজকে আরও দুই পিস পাইছি। এই কাজটার প্রাইসের কথা যদি আমি বলি আপনাদেরকে, ইনশাআল্লাহ আমি গতকালকে তিন পিস খাতায় উড়াইছি, এক পিস বাংলাদেশি টাকায়, মানে আমার এখানে 9 রিয়াল উড়াইছে এক পিস, তো প্রায় 3,000 টাকার মতো আসে। 3,000 টাকা আসে না, 2,700-2,800 টাকা আসে প্রতি পার পিস বাংলাদেশি টাকায়। তো এখন দুই পিস বানাইছি, ইনশাল্লাহ আরেক পিস আছে, ওইটা এখন কাজ শুরু করব। তো ভালো থাকবেন, ধন্যবাদ, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।